এমন আইন করা উচিত না যা দেশে বিদ্বেষ, বৈষম্য ও রেষারেষি সৃষ্টি করে। সুপ্রিম কোর্ট দিবসের আলোচনায় এই কথা বলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বলেন, সুপ্রিম কোর্টের বলিষ্ঠ ভূমিকা স্বৈর শাসক ও সামরিক শাসকদের শাসনামলকে অবৈধ করেছে। বঙ্গবন্ধু হত্যা মামলা নিয়ে কিছু বিচারপতির অবস্থানের সমালোচনাও করেন রাষ্ট্রপতি। অনুষ্ঠানে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতির সংখ্যা বাড়াতে রাষ্ট্রপতিকে অনুরোধ করেন প্রধান বিচারপতি। এমন আইন পাশ করা উচিত হবে না যা দেশের মধ্যে রেষারেষি সৃষ্টি করে, বিদ্বেষ সৃষ্টি করে, বৈষম্য সৃষ্টি করে। সেজন্য আইনের শাসন করতে হলে আমাদের শাসনতন্ত্রের মধ্যে মৌলিক জিনিস রয়েছে, সেটাকে মেনে নিয়েই করতে হবে বলে আমি বিশ্বাস করি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে।